নমস্কার জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি বাংলা এট ফাইভ একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি বিরোধীরা কি সমানে সমানে টক্কর দেওয়া জায়গায় দিল্লির রাজনীতি এবং সঙ্গে সারা দেশের সমীকরণ কোথায় দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থপ্রতিম রায় রয়েছেন বিজেপির তরফ থেকে জয় মল্লিক রয়েছেন কংগ্রেসের তরফ থেকে সুস্মিতা বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আলোচনায় আসবো কিন্তু তার আগে এই মুহূর্তে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব ঠিক এই জায়গাটা বিরোধীরা লড়াই করার জন্য কতটা প্রস্তুত সমানে সমানে টক্কর দেবার জন্য কি শিলাদিত্য দেখো তোমাকে এক্ষেত্রে একেবারে প্রথমেই মনে করিয়ে দিই যে বিজেপির একক যে সংখ্যা অর্থাৎ দুশো চল্লিশ এবং সেই সংখ্যার কাছাকাছি ইন্ডিয়া শিবিরের যে নম্বর অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া শিবির তারা যে সরকার গঠনের দাবি জানাচ্ছে আর বিজেপি তারা এনডিএ তো এনডিএ শিবিরের তরফ থেকে সরকার গঠনের কথা ভাবছে সব এই দুটো জায়গা থেকে তুমি যদি দেখো তাহলে কিন্তু এনডিএ শিবির থেকে কয়েকটি রাজনৈতিক দল তারা যদি ইন্ডিয়া শিবিরে এসে যোগ দেয় এবং ইন্ডিয়া শিবিরকে শক্তিশালী করে তাহলেই সম্ভব অন্যথায় এনডিএ শিবির তারা এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছে গিয়েছে এককভাবে যদিও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু এক্ষেত্রে যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে যে শরিক দলগুলি যে সমস্ত বিজেপি গত দশ বছরে যেভাবে দেশ শাসন করেছে আগামী পাঁচ বছর কি ঠিকইভা সেইভাবেই দেশ শাসন করতে পারবে তার কারণ শরিক দলগুলি তারা তো চাপ বাড়াবে তাদের তরফ থেকে যে চাপ থাকবে বিরোধীরা যদি বিরোধী শিবিরেই ইন্ডি ইন্ডিয়া শিবিরের লোকজন থাকে তাহলে তো সেই বিরোধী শিবিরের সংখ্যা এতটাই রয়েছে সংসদের দুই কক্ষেই চাপ থাকতে হবে বিজেপি সরকারকে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারকে পাশাপাশি যদি তুমি দেখো যে এবার এক্স ফ্যাক্টর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা দুজন যদি বিট্রে করেন অর্থাৎ তারা দুজন তাদের স্বভাবসিদ্ধভাবে যদি আবার তারা পাল্টি খান তারা যদি ইন্ডিয়া শিবিরে যোগ দেন তাহলে কিন্তু ইন্ডিয়া শিবিরের পক্ষে থেকে সরকার গঠনের খুব কাছাকাছি নম্বরে পৌঁছে যাওয়া যাবে যদিও হিসেব করে দেখা যাচ্ছে সেই দুটো নম্বর যোগ করেও চোদ্দো আর ষোলো দুটো নাম্বার যোগ করেও দেখা যাচ্ছে যে দুশো বাষট্টি হবে সেক্ষেত্রে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর আর মনে এখানে ইন্ডিয়া শিবিরের নেতারা মনে করছেন যারা ইন্ডিয়া শিবির পরিচালনা করছেন ইন্ডিয়া শিবিরের নেতৃত্ব দিচ্ছেন তাদের মনে হয়েছে যে যদি দুশো বাষট্টিতে তারা পৌঁছোতে পারেন দুটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাদের সমর্থন নিয়ে নতুন শরিক দল নিয়ে এসে তাহলে বাকি দশটি আসন জোগাড় করতে তাদের বেগ পেতে হবে না খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যে জায়গায় রাজীব এই মুহূর্তে তুলে ধরল রাজীব ধন্যবাদ আমাদের সঙ্গে এই পুরো বিষয় তথ্য শেয়ার করার জন্য এবং তারই সঙ্গে এই মুহূর্তে যা তথ্য যা ফিগার তাও কিন্তু আমরা স্ক্রিনে একই সঙ্গে তুলে ধরছি পার্থ প্রতিমবাবু ঠিক আপনার কাছে আসবে এই জায়গাটা অবশ্যই করে যে বিরোধীদের অবস্থান তারা লড়াই করার জায়গায় তারই সঙ্গে কালকের ফলাফল এক রাজ্যে তৃণমূল এবং তারই সঙ্গে দেশে সার্বিকভাবে বিরোধীদের এই ফলাফলের পর কোথাও কি মনে হচ্ছে লড়াই দেওয়ার জায়গা লড়াই করার জায়গাটা তৈরি হলো আপনাদের শুধু লড়াই করার জায়গা নয় দেশের সংবিধানকে বাঁচানো দেশে যে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করবার প্রয়াস হয়েছে যেভাবে মানুষে মানুষে বিভেদ ছড়ানোর প্রচেষ্টা হয়েছে তার বিরুদ্ধে গোটা দেশবাসী রায়দান করেছে এবং বাংলার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভাবে সেই বিজেপি কে ঠেকাতেই তৃণমূল কংগ্রেসের অনুকূলে মানুষ রায়দান করেছে এটা ঘটনা যে সরকারকে গড়বে সেটা বড় প্রশ্ন কিন্তু আশ্চর্য আমরা হব না যদি ইন্ডিয়া জোট এবার সরকার গঠে গঠন করে কারণ বিজেপি যে এক নায়কতন্ত্র শরিকের মধ্যেও প্রভাব বিস্তার করেছিল গত আহ পাঁচ বছরের রাজত্বকালে তার আগের পাঁচ বছরে এনডিএ নামে সরকার ছিল কিন্তু বিজেপি সেখানে এক নায়ক আপনারা জানেন যে একদিকে ইন্ডিয়া শিবিরের বৈঠক ইন্ডিয়া শিবির আই এর বৈঠক কিন্তু এই বৈঠকে যোগ দেওয়ার আগে অর্থাৎ ইন্ডিয়ার বৈঠকে যোগ দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে দাঁড়িয়ে আমাদেরকে কি বলেছেন শোনাবো आप पहले उनसे पूछ लीजिए आपका आपकी बार 400 पार का जो नारा है उसका क्या हुआ पहले पूछ लीजिए फिर वेडिंग इनका पूछना मैं तो आपका सवाल का जवाब देता हूँ पर इतना जरूर कहूंगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूँगा कि भाई बंगाल के चुनाव में ऐसे प्रडिक्शन अब करते रहिए आप दो सौ पार कहे तो तृणमूल को दो सौ पार आया आपने कहा तीस सीट जीत के आएंगे तो तृणमूल उनतीस सीट जीत के आया आप ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा मैं उनका हृदय से आभारी हूँ और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूँ আজকে এত রাত কাউন্টিং প্রসেস চলেছে ভোর চারটে বারটে অব্দি কাউন্টিং প্রসেস চলেছে এখনো আর্ধেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিল্লিতে এসে পৌঁছায়নি আগে মিটিংটা হোক তারপর আপনারা যা প্রশ্ন করবেন এই সময় জবাব রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদ্বীপ দাস আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছে শঙ্খদ্বীপ স্বাগত জানাচ্ছি আমার খুব স্পেসিফিক প্রশ্ন শঙ্খদ্বীপ অর্থাৎ মূলত বিরোধীরা এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে কি লড়াই দেওয়ার জায়গায় চলে এলো এই নির্বাচনের ফলাফলের পর দেখো একেবারেই শিলাদিত বিরোধীরা খুবই ভালো রকম লড়াই দেওয়ার জায়গায় চলে এলো তুমি দেখো যে গত দশ বছর ধরে সংসদের ব্যাপারটা ছিল পুরোপুরি এক কেসে পাঁচশো তেতাল্লিশটা আসন রয়েছে লোকসভার সেখানে বিজেপি একাই যদি তিনশো আসন থাকে এবং এনডিএ কে নিয়ে সাড়ে তিনশো জন থাকেন সংসদ সেখানে বিরোধীদের স্বর তোলার জায়গা খুব লিমিটেড হয়ে যায় এবং তুমি দেখবে যে পার্লামেন্ট বিজেপি অনেকটাই নিজের ইচ্ছা মতো করে চালিয়েছে নিজের ইচ্ছা মতো বিল এনেছে সেখানে ডিসকাশনের সুযোগ ছিল না অপজিশন বক্তব্যকে কোন রকম মধ্যেই ধরেনি কারণ বুলডোজ করেছে কারণ বিকজ বিজেপির কাছে ব্রুট ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটটাকে বিজেপি ইউজ করে নিজেদের যে এজেন্ডা সেরকম মত বা রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী বিলগুলো পাস করেছে কিন্তু এখানে দেখো যে বিজেপি গভর্নমেন্ট এবারে বা এনডিএ গভর্নমেন্ট এবার শরিক দল নির্ভর হয়ে গেল এরপর এরপরে হচ্ছে যে বিজেপির যে নিজেদের যে টিপিক্যাল এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলো বিজেপি ফুলফিল করতে গেলে সমস্যা হবে এবং সবাইকে কনফিডেন্সে নিয়ে করতে হবে এক দুই হচ্ছে যে যে কোনো বিলে যেহেতু এক বিরোধীদের যে গ্রুপ সেটা প্রায় দুশো তেত্রিশ জন সাংসদের গ্রুপ কোনো জিনিস সহজে পাশ করা সম্ভব হবে না তার ফলে যে যে মসৃণ যাত্রা পথ ছিল বিজেপি গত দশ বছর ধরে সেইটা একবারে এবার হচ্ছে খুবই অমসৃণ হবে কোথাও কি মনে হয় এই জন্যই বারবার চারশো পার এই কথাটা সামনে নিয়ে আসা হয়েছিল একেবারেই তাই দেখো ওটা তো একটা ধারণা তৈরি করার জন্য নিয়ে আসা হয়েছিল ওটার সঙ্গে পুরো বাস্তবের সম্পর্ক ছিল না এবং হয়তো বিজেপি আন্দাজ করেছিল যে যে সেটা হবে না বলেই হয়তো একটা ধারণা তৈরি করে দিয়ে একটা ওয়েব ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল সেটা তো অন্য কথা কিন্তু আমি বলতে চাইছি যে দেখো এইবারে যে এই এই যে বিরোধী এই যে একটা বিরোধী হিসেবে কারণ একটা ধারণা ছিল যে নরেন্দ্র মোদী ইনভিনসিবল নরেন্দ্র মোদী অজেয় তাকে হারানো যাবে না এই ভোটটা দেখিয়ে দিলো যে বিজেপিকেও

ছিল তার জন্য সেইভাবে বিল পাস হয়েছে সেটা নিয়ম মেনেই পাস হয়েছে এখানে তো বারবার করে চলে আসছে বিরোধীদের অভিযোগ এক না এক এবারে তো আর সমস্যা হওয়া উচিত নয় তার সেই হিসাবে এবারে ডেমোক্রেসি নিয়ে যে এত কথা হতো এবারে ঠিক আছে এবারে যে এর কথাও তো বলা হতো না বারবার করেই তো আপকি বার মোদি সরকার আমি বলছি যে বিষয়টা 400 পার বা মোদি সরকারের বিষয়টা এক মোদি সরকার গঠন হচ্ছে কয়েক ঘন্টার অপেক্ষা আর দ্বিতীয় বিষয় হলো এনডিএ সরকার এনডিএ সরকার হচ্ছে এতদিন পর বলতে হচ্ছে এনডিএ সরকার হচ্ছে একদমই মেনে নিতে হবে যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে সেটা আমরা ইয়ে করছি না কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে যেভাবে বিরোধীরা ইন্ডি জোট নিয়ে বলছে যে আমরা সরকার গঠন করতে চলেছি প্রথম কথা হচ্ছে এখনো পর্যন্ত আপনার স্টুডিওতে বসে বলছি

বিষয়টা হচ্ছে যে একদম যে দুটো পয়েন্ট উঠে উঠে আসলো এই দুটো খুবই ভাইটাল পয়েন্ট যে আমরা এতদিন পর্যন্ত বারংবার শুনে এসেছি মোদী কি গ্যারান্টি মোদি কি সরকার সরকার এই বিভিন্ন রকম শুনেছি শুধু মোদীর নাম দিয়ে এর মধ্যে থেকে আমরা একটা জিনিস প্রকাশ পেয়েছি বারে বারে আমরা দেখেছি যে এখনো একতন্ত্র মানে ডিকটেটারশিপ নিজে একজন তার নামে সরকার চালানো আপনারা কি মনে হলেন বিরোধীরা সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বিরোধীরা আমরা তো কোনো সময় এটি এখন বিশ্বাসী বিশ্বাসই নই আমরা কি এখন আরেকতন্ত্রে বিশ্বাসী এবার ব্যাপারটা হচ্ছে আমি একটুখানি এটা নিই তারপরে আমি তোমার উত্তর দিচ্ছি যে দুটো পয়েন্ট উঠে আরেকটা আর একটা এইবার যদি বিজেপি সরকার তৈরি করে তারা কিন্তু বিজেপি সরকার বলতে পারবে না বলতে হবে এনডিএ সরকার এবং সেটা কিন্তু খুব রান করতে পারবে না আজকে আমরা যেমন জানি নীতিশ কুমারকে নীতিশ কুমার যখন তখন পাল্টি খায় মানে ছবার অলরেডি তিনি পাল্টি খেয়ে নিয়েছেন তা সুতরাং সে কখন কি স্ট্যান্ড নেবে সেটা খুব বলা মুশকিল প্লাস টিডিপি তেলুগু দেশ ইন্ডিয়া বৈঠক ইন্ডিয়া বৈঠকের আগে এই মুহূর্তে যে ফলাফল দাঁড়িয়ে গেল গতকাল থেকে যে ছবি একেবারে সামনে চলে এলো সেই জায়গায় সংসদীয় এই মাত্র সংঘদীপ যে কথাটা বললো। অর্থাৎ সংসদীয় রাজনীতিতে সংসদে যে ঝড় উঠবে সহজে কোনো কিছু পাশ করানো যে কঠিন হয়ে যাবে এবং একটা রাজনীতির যে ভরপুর সমীকরণ দেখা যাবে সেটা অন্তত বিরোধীদের এই ফলাফলে স্পষ্ট তাই কি মনে হয় সুস্মিতা বিরোধীদের এই ফলাফলে যেমন স্পষ্ট আবার ঠিক উল্টো দিক থেকে যদি দেখো তাহলে এনডিএ সরকার চালানোটাও ঠিক সেরকমই কষ্ট হবে দুটোর কোনোটাই

না না এখানে আমিও বুঝতে পারছি না যে বিরোধীরা সরকার তৈরি করার প্রস্তাব হাত ওই বিরোধীরা কেউ সরকার তৈরি করতে যাচ্ছে না দেখো এনজিএই গভর্নমেন্ট কম করবে এবং আমি বিজেপির মুখোপাধ্যায়ের আমি জাস্ট দুটো জিনিস বলতে এসেছিলাম একটাই তো সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ঠিক যে দুশো আটানব্বই খানা বা তিরানব্বই খানা আসন করতে চলেছে এটা নিয়ে কোনো সমস্যা নেই বিজেপি এনডিএ জিতেছে কিন্তু তুমি দেখো যে পারসেপশন বিল্ড আপ করা হয়েছিল তার ফলে আজকে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে একটা ডিফিট হয়ে গেছে এবং বিজেপিও ডিমোরালাইজ এটা হচ্ছে এক দুই হচ্ছে যে যেহেতু দশ বছর ধরে একটা একক সংখ্যাগরিষ্ঠ দল গ্রুপ মেজরিটি নিয়ে গভর্নমেন্ট করছে তারপরে শরিকদের তুমি দেখো যে গত দশ বছরের শরিকরা ছিল ছোট ছোট শরিক ছিল তাদের বিজেপি কখনো ধরতবের মধ্যে ধরেনি ফলে এই গভর্নমেন্টের শরীরকে সঙ্গে নিয়ে চলার যে অভ্যেস সেই অভ্যেসটা নেই নতুন করে অভ্যেস তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে আলোচনায় উঠে আসছে কিন্তু একটা বিরতি নিতেই হবে বিরতির পর আবারও এই আলোচনায় ফেরত আসবো সঙ্গে থাকুন রাখুন জি চব্বিশ ঘন্টায় সঙ্গে থাকুন বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত ভোটের ফলে টক্কর দেওয়ার জায়গায় কি রয়েছে বিরোধীরা এই নিয়ে আলোচনা করছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পার্থ বাবুর কাছে প্রথমে চলে যাব কি বলবেন বিজেপি তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল কি করলো বিরোধীরা কি সব মিলিয়ে সরকার গঠন করতে পারবে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে না বিজেপি প্রতিনিধি বললেন যে বিরোধীদের ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কি হবে আমরা বলতে চাই জয়রা কি নিশ্চিত যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন দলের অন্দরেও খব রয়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে জোটের মধ্যে তো খব রয়েছে শরিকদের মধ্যে শরিকদের উপর যে একনায়কতন্ত্র নায়ক তন্ত্র করেছিল তার খব তো আছেই নিজেদের দলের মধ্যে খব রয়েছে পুরনো অটলপন্থী লালকৃষ্ণপন্থী নেতাদের খবর নিন কান শোনা যাবে বিজেপির অন্দরে যে বিদ্রোহের চাপা আগুন জ্বলছে তাতে করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির একটা অংশ চাইবে কিনা এটা নিয়ে আমি আমি খালি একটা প্রসঙ্গ টেনে বলবো বিরোধীদের এই মুহূর্তে একটা চন্মনে ভাব দেখা যাবে সংসদীয় রাজনীতির একটা অন্য রূপ দেখা যাবে শঙ্খদীপ দাস আমাদের সঙ্গে রয়েছেন তার বক্তব্য এটা কি সমর্থন করেন পার্থপ্রতিম বাবু তা নিশ্চিতভাবে পার্লামেন্টে ব্রুট মেজরিটির বিজেপি থাকাতে যেভাবে বুলডোজ করে দিত সমস্ত কিছু যেভাবে ভাবে বিল পাশ করা হতো সেই জায়গা আর থাকছে না সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে চলেছে দশ বছর পরে এটা সব থেকে বড় দিক সরকার যেই গঠন করুক না কেন সংঘদেব বাবু ঠিক এই জায়গাটাতে প্রশ্ন অর্থাৎ একক গরিষ্ঠতা এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্যটা বলা হচ্ছে না পাওয়ায় এতদিন ধরে যে এক জায়গাটা অন্তত আর দেখা যাবে না বলে তাদের দাবি এটা কি মনে হয় শঙ্কদেব একদম ঠিক তার কারণ হচ্ছে যে দেখো একক সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে যে সংসদে যে সুবিধাটা পাওয়া যায় সংসদের দুটো পক্ষে যে বিল পাশের যে সুযোগ পাওয়া যায় সেটা আবার পাওয়া যাবে না এখানে এবার কি হচ্ছে যে বিজেপিকে সবসময় একটা কনসেন্সাস তৈরি করে মুভ করতে হবে সব সময় একটা মানে সর্বসম্মত সর্বসম্মতি তৈরি করে মুভ করতে হবে পার্লামেন্টে কনসেনসাস বিল করাটা খুব ডিফিকাল্ট যেমন ধর ছোট্ট উদাহরণ দিচ্ছি নরেন্দ্র মোদী এই গোটা ভোটের নির্বাচনে ওবিসির কাজ সেন্সাস করা নিয়ে খুবই রকম আপত্তি করেছিলেন এবং বলেছিলেন জাতপাত চলবে না অথচ নীতিশ কুমারের দাবি হচ্ছে যে ওবিসি সেন্সাস করতে হবে তো তারপরে কি তার মানে কি দুটো পার্টি দুটো ভিন্ন মতদর্শ নিয়ে চলছে তো সেখানে একটা কমন গ্রাউন্ড রিচ করা কয়েক ডিফিকাল্ট এবং দেখো অ্যালায়েন্স চালানো একটা আর্ট আমরা দেখেছি বাজপেয়ী সরকারের সময় এতগুলো অ্যালায়েন্স পার্টিকে নিয়ে চলার জন্য

और एजेंसी के लेके और जुडिशियरी को डरा के जो काम वो करते हैं इसको इमीडिएट बंद करे अगर नहीं करेगा तो देश भर इतना मूवमेंट होगा कि हरियाणा में जैसे वो नाट नहीं घुस सकता है वैसा पार्लियामेंट में भी नहीं घुस सकता है खाली रुपया के लिए आप बीजेपी के पास मत जाओ और का इटी के लिए और सी के लिए आप खुद देश में एक इज्जत दे दो देश का आदमी को जो आपको सम्मान दे खाली ईडी का केस मिटाने के लिए सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मत दो सुस्मिता दी खूब संके বিষয়টা হচ্ছে কটা পয়েন্ট একটু বলতে দিতে হবে সে নম্বর পয়েন্ট হচ্ছে এই যে নরেন্দ্র মোদীর কথাটা উঠে উঠে আসলো এই যে পিএম হওয়ার কথাটা উঠে আসলো এর জায়গায় একটা কথা কিন্তু না বললে না আর এস কিন্তু এবার বারংবার বলেছিল মোহন ভাগবত কিন্তু বলেছিলেন এবার কিন্তু হিন্দুত্ববাদ এবং নরেন্দ্র মোদীর ম্যাজিক এই দুটোই কিন্তু কোনোটাই কাজে হবে অবশ্যই অবশ্যই চন্মনে হবে তার কারণ এখানে একটা লড়াইয়ের জায়গা থাকলো লড়ার একটা স্পেস থাকলো বারবার তাদের যেন দমব সুন্দর একটা অবস্থা তৈরি হয়েছিল খুব সংক্ষেপে জয় আমি একটা কথা বলি সেটা হচ্ছে যেটা শঙ্খচিত বললো ওনার কথা রেস্টে বলছি যে এখন এই যেহেতু টু থার্ড মেজরিটি নেই সেখানে হয়তো বিরোধীরা বলবে যে আমরা এটা হতে দেবো না এই বিল পাস করতে দেবো না এটাও কিন্তু সাধারণ মানুষ দেখবে যখন দেশের জনগণের স্বার্থে যখন একটা বিল পাস হওয়ার বিষয় আসবে তখন যখন এই বিরোধী দলগুলো সেই বিলটা আটকাবে কি বিরোধীরা রয়েছে সেই প্রশ্নের উত্তরে প্রচুর উত্তর পেয়েছি ইউটিউবে উত্তর পেয়েছি শুধুমাত্র হাজার মানুষের হ্যাঁ বলেছেন শতাংশ মানুষ ইউটিউবে চব্বিশ শতাংশ মানুষ না বলেছেন ইউটিউবে দিকে এক শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন আঠাশ শতাংশ মানুষ না বলেছেন এক ফেসবুকে পঁচাশি শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন না বলেছেন ১৫ শতাংশ মানুষ পঁচাশি শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন ফেসবুকে পনেরো শতাংশ না বলেছেন ইনস্টাগ্রামে নব্বই শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন দশ শতাংশ মানুষ না বলেছেন ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে নব্বই শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন এবং দশ শতাংশ মানুষ না বলেছেন হোয়াটসঅ্যাপে বাংলা এট ফাইভে আমাদের এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের অতিথিদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য নেব একটা বিরতি আর বিরতির পর আরও অন্যান্য খবর নিয়ে আপনাদের সামনে আসবে সম্প্রীতি আর তারই সঙ্গে জানিয়ে দিই বাংলা এট ফাইভ সোম থেকে শুক্র যা আপনাদের সামনে নিয়ে আসছি আমরা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আগামী সোমবার থেকে তা এক ঘন্টার পাঁচটা থেকে ছটা চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা